কুমারঘাটে অনুষ্ঠিত হলো রাজ্যভিত্তিক বনমহোৎসব। বুধবার কুমারঘাটের পূর্ত দপ্তরের মাঠে ঘটাকুড়ি পালিত হয় 73তম বনমহোৎসবের অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী ভগবান চন্দ্র দাস। উপস্থিত ছিলেন জেলা শাসক উত্তম কুমার চাকমা, মুখ্য বন সংরক্ষক কে এস শেট্টি, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হ্যাপি দাস, জেলা বনতা আধিকারিক জয়কিষাণ ভিকে সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে বন সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী ভগবান দাস। তিনি বলেন, গাছ যেমন আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখছে, তেমনি বর্তমানে এক শ্রেণীর মানুষের আর্থিক উপার্জনের ক্ষেত্রেও সহায়ক হয়ে পড়েছে এই গাছ। তো গাছ যদি না থাকে অক্সিজেন কোথা থেকে আসবে? আর অক্সিজেন যদি না থাকে আমরা বাঁচবো কি করে? তার জন্য গাছকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, সংরক্ষিত রাখতে হবে। এইভাবে বন্যা থেকে আমাদেরকে বাঁচতে হবে। তার জন্য গাছ আমাদের জীবনের একটা পার্ট, জীবনের একটা অঙ্গ হচ্ছে সেই গাছ। আজকে এ রাজ্যের একটা বড় উপার্জনের মাধ্যম আমাদের গাছ। হয়তো আপনারা অনেকেই জানেন সেটা, আমাদের যে পাহাড় রয়েছে, আজকে এই গাছের মাধ্যমে একটা বড় বাণিজ্যিক ব্যবস্থা সেখানে রয়েছে, রোজগারের ব্যবস্থা রয়েছে সেখানে। অনুষ্ঠানের শুরুতেই মাঠের চারপাশে গাছের চারা রোপণ করেন মন্ত্রী সহ অতিথিরা। বিভিন্ন জায়গা থেকে স্বসহায়ক দলের মহিলাদের তারা স্টল বসেছে মেলায়। উদ্বোধনী পর্বের শেষে স্টলগুলি ঘুরে দেখেন মন্ত্রী সহ অতিথিরা। রাজ্যভিত্তিক বনমহোৎসবকে ঘিরে বেশ সারা পড়ে এলাকায়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।